So friends, আমরা এখন কেকটা কাটবো 14 বছরের মানে কেক আমাদের নেন আপনি আরে আপনার জন্য না আমারে খাওয়াই দিবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আরো একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট এবং খুব বেশি স্পেশাল কারণ হলো আমার পিছনে দেখতে পাচ্ছেন গেমিং সাকিব চ্যানেলের মালিক 6 লাখের উপরে ওনাদের সাবস্ক্রাইবার ভাইয়ের নাম হচ্ছে রাইডার সাকিব আর ভাই আসছে একটা পিসি বিল করতে এই পিসি দিয়ে উনি ওনার চ্যানেলের ভিডিওগুলো এডিট করবে পাশাপাশি গেমিং করবে মেইন পারপাস হলো গেমিং এর জন্যই দেখতে পাচ্ছেন 3060 RTX বর্তমান সময়ের সবচেয়ে মানে ইম্পর্টেন্ট যে জিনিস সেই গ্রাফিক্স কার্ড কিন্তু একটা আছে আর এগুলার ব্যাপারে আর নতুন করে কিচ্ছু বলবো না অনেক দাম বাড়ছে তারপরও যাদের একান্তই দরকার তারাই শুধু এগুলো দিয়ে পিসি বিল করবে পাশাপাশি আজকের ভিডিওটা কেন বললাম একটু ডিফারেন্ট স্পেশাল হওয়ার কারণটা হলো শামিম ভাই আসছে আমার কাছে আর শামিম ভাই তো আপনারা সবাই চিনেন ড্রাম মাল্টিমিডিয়ার শামিম ভাই সৈকত অফিসিয়াল আরও একটা চ্যানেল আছে আর ভাই একটা কেক আনছে এখানে দেখছেন আমার হাতে এটা আনছে হলো আমাদের 14 বছর পূর্তি উপলক্ষে যে কেক সেটা আনছে কিন্তু আমাদের নামটা নষ্ট হয়ে গেছে যে কোনো কারণে এখন আপনারা সবাই বলেন এই কেকটা কি এটা ওনার হবে না আমাদের হবে বলেন এখানে যে পরিমাণ মানুষ আছে আমার মনে হয় আমাদের কারো এটা দেওয়া হবে না এটার বিচার পরে হবে আপনার ঠিক আছে সো ফ্রেন্ডস আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে ধারণা দিব 2,10,000 টাকার মধ্যে একটা গেমিং পিসির আইডিয়া যে এই 2,10,000 টাকায় কী কী দিয়ে আপনারা পিসি বিল করতে পারবেন আর পাশাপাশি আরও কিছু কম্পোনেন্ট আছে সবগুলো সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন আশা করতেছি ভালো লাগবে আর আমার দর্শক যারা নতুন আছেন আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড দিব সেটা সবার আগে আপনারা পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক একটু কথা বলি সাকিব ভাইয়ের সাথে সাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এই ফার্স্ট নাকি ক্যামেরার সামনে আসছেন জি ব্যাপার কি এত দিন ধরে ইউটিউবিং করেন কখনো সামনে আসেন নাই না এরকম ভাবে মানে ফেস কেম বা ফেস রিভিল করে দিয়ে ভিডিও মেক করব এরকম চিন্তা ভাবনা এতদিন হয় নাই কিন্তু এখন পিসিটা নেওয়ার একমাত্র কারণ ফেস রিভিল করব আচ্ছা মানে ক্যামেরার সামনে এসে গেমিং ভিডিও বা লাইভ স্ট্রিম করব ঠিক আছে কোথায় আছেন আপনাদের বাড়ি কোন জায়গায় সিলেট হবিগঞ্জ হবিগঞ্জ সিলেট ঢাকায় কি পিসি নেওয়ার উদ্দেশ্যে না অন্য কোনো কাজ ছিল পিসি নেওয়ার উদ্দেশ্যে আচ্ছা ঠিক আছে ভাই আসছিল চায়ের দেশ ঠিক না সিলেট তো চায়ের দেশ চা নিয়ে এলে খুব ভালোই তো আমরা সবাই খাইতে পারতাম ইনশাআল্লাহ নেক্সট টাইম নিয়ে আসবো পাশে যে ভাই আছে ওনার নাম কি বুরহানউদ্দিন বুরহানউদ্দিন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি কি কাজ করেন জি আমি ব্যবসায়ী ভাই ব্যবসায়ী ঠিক আছে অনেক ভালো লাগলো ভাই অনেক দূর থেকে আসছেন আপনারা ব্যাপার হলো যে সাকিব ভাইয়ের পিসিটা কিন্তু উনি নিচ্ছে শুধুমাত্র ওনার ভিডিও এডিটিং এবং গেমিং এর জন্য আর যারা গেমিং করবেন তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলবো গ্রাফিক্স কার্ডের দাম কিন্তু মার্কেটে এখনো খুব একটা কমেনি কমতে একটু সময় লাগবে অনেকে আমাকে রিকোয়েস্ট করেন প্রতিনিয়ত যে ভাইয়া কবে কমবে গ্রাফিক্স কার্ডের দাম হঠাৎ করে যেরকম বেড়ে গেছে এরকম কমবে না কমতে একটু টাইম লাগবে তারপরেও যাদের একান্ত দরকার যেমন ভাইয়া ওনার চ্যানেলের জন্য এডিট করবে ভিডিও এডিট করবে গেমিং করবে প্রফেশনালি উনি কিন্তু বাই প্রফেশন এগুলো করবে যারা একেবারে নতুন মানে নিউ শুরু করবেন তাদের জন্য আপাতত এই দামি কার্ডগুলো নেওয়ার আমার মনে হয় কোনো যুক্তিকতা নাই আপাতত ছোট কোনো কার্ড নিয়ে কাজ শুরু করেন যখন প্রফেশনাল লেভেলে আসবেন তখন আপনারা দামি কার্ড নিয়েন প্রবলেম নাই সো ফ্রেন্ডস আমরা এখন কেকটা কাটবো 14 বছরের মানে কেক আমাদের 14 বছর বর্ষপূর্তি উপলক্ষে আসলে এই কেকটা আনছে নেন আপনি হাতে নেন দুজন মিলাই কাটি নেন 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 সবাই মিলে নেন ঠিক আছে থ্যাংক ইউ আর আরে আপনার জন্য না আমারে খাওয়াই দিবেন খুবই ভালো কেক খুব টেস্ট তো ফ্রেন্ডস রানাবের সাথে কি কথা বলবো রানাবে কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আচ্ছা চ্যানেলের নামটা কি বলে এসআর মাল্টিমিডিয়া তো সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও অবশ্যই পাবেন ব্লগ শর্ট ফানি ভিডিও শর্ট ফিল্ম তারপর আনকাট সব আছে সব থাকবো না একবার ভ্যারাইটিস পাশমিশালি ওকে এই যে আরেক ভাই আছে সাথে ভাইয়ের সাথে পরিচয় কি নাম ভাইয়া ভাই আমার নাম হলো এমডি সাইদ হাসান সবাই সানজু বলে আছেন আমাকে কি নামে
সঞ্জু বলে বেশিরভাগ। সঞ্জু ভাই কেমন আছেন? সঞ্জু স্যামসন আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনারা অনেকক্ষণ ওয়েট করছেন, হ্যাঁ 4 ঘন্টার উপর হবে মনে হয় শামিম ভাই আসছে। খুব ভালো লাগতেছে। আমাদের গ্রাফিক্স কার্ড আছে আজকের বিল্ডে, RTX 3060, এটা 12GB ভ্যারিয়েন্ট আর ওভারক্লক এডিশন। দেখতে পাচ্ছেন আসুসের চমৎকার এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু আমরা পিসিতে ইনস্টল করেছি। এর মধ্যে কিন্তু বেশ কিছু RGB অপশন আছে, যদিও এটা নিচের দিকে আসলে তেমন একটা দেখা যাবে না, তবে সাইডের থেকে কিছুটা কিন্তু দেখা যাচ্ছে। আমাদের আজকের বিল্ডে আমরা যে পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি সেটা হলো RM সিরিজের RM750, এটা 80+ গোল্ড সার্টিফাইড, 10 ইয়ার্স ওয়ারেন্টি এবং কোর্সায়ারের ফুল মডিউলার একটা পাওয়ার সাপ্লাই। ভাইয়ার চয়েসগুলো কিন্তু খুবই চমৎকার এবং ওনার সাথে আরও দুজন ফ্রেন্ড আসছিল, সবাই অ্যানালাইসিস করে অনেক চিন্তা ভাবনা করে ফাইনালি কিন্তু এই কম্পোনেন্ট দিয়ে পিসি বিল্ড করা। আমাদের আজকের বিল্ডে যে মনিটরটা আছে এটাও কিন্তু একটু বলতে হবে, আসুসের VZ229। এই মনিটরটা কিন্তু ভাইয়ারা নিচ্ছে 21.5 ইঞ্চ, একটা ফুল এইচডি IPS প্যানেল সহ এবং যেটা রিফ্রেশ রেট 75 হার্জ। গেমিংয়ের জন্য কিন্তু বাজেট থাকলে আপনারা আরও ভালো যেগুলো আছে 144 হার্জের সেগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে FPS ভালো পাবেন, গেমিং এক্সপিরিয়েন্সও কিন্তু অনেক ভালো হবে। র্যামের কথা বলি, আমাদের আজকের বিল্ডে আমরা র্যাম ইউজ করতেছি দুইটা, কোর্সারের 8GB 3200 MHz-এর ভেঞ্জেন্স RGB প্রো, লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই চমৎকার দুইটা র্যাম কিন্তু আজকের বিল্ডে আছে। আর আমাদের আজকের বিল্ডে কিন্তু আমরা যে লিকুইড কুলারটা একটু আগে বলতেছিলাম সেটা হলো ক্যাসেল 360 RGB ভার্সন 2, এটা ডিপকুল ব্র্যান্ডের এবং এই চমৎকার লিকুইড কুলারটাও কিন্তু আমরা ইনস্টল করেছি আমাদের পিসিতে। একটু দেখাই মামুন, বিশেষ করে পাম্পের উপরে যে লাইটিংটা আছে এটা কিন্তু একেবারেই ডিফারেন্ট। দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু খুব চমৎকার একটা লাইটিং হচ্ছে, যেটা দেখতে অনেকটা 3D মতো। আমাদের আজকের বিল্ডে কিন্তু 980 Pro ইউজ করেছি আমরা, 250 GB, এটা কিন্তু PCIe 4.0 NVMe M.2, যার স্পিড 7000 MBPS রিডিং স্পিড। আর আমি তো সবসময় আপনাদেরকে বলি চেষ্টা করবেন ম্যাক্সিমাম পিসিগুলোতে 980 Pro নেওয়ার জন্য যদি আপনারা লেটেস্ট কোনো পিসি বিল্ড করতে যান। আমাদের আজকের বিল্ডে কিন্তু একটা কম্পিউটার কেস আমরা ইউজ করেছি, এটা হলো 4000D কোর্সায়ারের একটা কম্পিউটার কেস, এটাও কিন্তু বেশ চমৎকার। সামনের এই অংশটা কিন্তু খোলা যায়, যখন আপনারা পরিষ্কার করবেন ফ্যানগুলো তখন কিন্তু এই পার্টটা খুলে দেন, এখানে একটা ফিল্টার দেওয়া থাকে, এই ফিল্টারটাও কিন্তু খুলতে পারবেন। সো ভাইয়ার পিসিতে কিন্তু আমরা এই কোর্সায়ারের কেসিংটাও দিচ্ছি, আর এই কেসিংয়ের মধ্যে কিন্তু ইনবিল্ড কোনো RGB ফ্যান থাকে না। আমরা সামনে যে তিনটা ফ্যান দেখতে পাচ্ছি এটা লিকুইড কুলারের তিনটা ফ্যান, এখানে রেডিয়েটরটা কিন্তু আমরা সামনে লাগিয়েছি। পাশাপাশি পিছনে আপনারা যে এক্সস্টের ফ্যানটা দেখতে পাচ্ছেন, এই ফ্যানটা এবং উপরে যে ফ্যানটা, এই দুইটা ফ্যানই কিন্তু কেসিংয়ের মধ্যে প্রি ইনস্টল থাকে। সো আমাদের আজকের বিল্ডে যেই কম্পিউটার কেসটা দেখতে পাচ্ছেন এটা হলো কোর্সায়ারের 4000D। আমাদের আজকের পিসির কম্পোনেন্ট এগুলাই, কিবোর্ড নাই, মাউস নাই, কারণ এগুলি ভাইয়ার আছে। যে কম্পোনেন্টগুলো আপনাদেরকে দেখালাম এই সব কিছু মিলিয়ে কিন্তু বাজেট হলো 210,000 টাকা। যারা 210,000 এবং 3060 কার্ড দিয়ে বর্তমানে পিসি বিল করতে চান তারা চাইলে এই টাইপের একটা পিসি বিল করে নিতে পারেন, যদি আপনার লক্ষ্য থাকে এডিটিং এবং গেমিং। বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব, তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যারা ক্রিয়েটাস কম্পিউটারে এসে পিসি বিল করতে চান আপনাদেরকে অবশ্যই কিন্তু মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল 10টা থেকে রাত্র 8টার আগে আসতে হবে। আর আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা শপের অ্যাড্রেস, ফেসবুক পেজের লিঙ্ক সব কিছু দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন, ওয়েবসাইট ভিজিট করবেন। আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রায় অফার থাকে, যেমন বর্তমানেও কিন্তু একটা অফার চলতেছে, যারা ভিজিট করেছেন তারা জানেন এবং তারাই কিন্তু সেই বেনিফিটটা নিতে পারতেছেন, যারা জানেন না তারা হয়তো সেই বেনিফিটটা পাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব সহসায় আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসবো। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।